আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে করাবো ক্লাস নাইনের আট নম্বর হ্যাঁ একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুরুত্বর ধারার প্রথম চতুর্থ এটা সতেরোতম হবে না হবে সপ্তম পদের সমান ক নম্বর সমান্তর ধারার প্রথম পথ এ অন্তর ডি এবং গুণোত্তর ধারা সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো তো এটা আগে করি অনেক 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 সহজ আর তোমরা অবশ্যই ভিডিও দেখে কোনো প্রবলেম হয় কি না সেটা অবশ্যই জানাবে যার ভিত্তিতে আমরা আসলে আমাদের আরও কি কি করতে হবে সেটা আমরা তোমাদেরকে বুঝে করে দিতে পারবো অবশ্যই অবশ্যই সেটা তোমরা জানিয়ে যাবে তো চলো দেখি তো খেয়াল করো সমান্তর ধারার প্রথম পদ কি এ দাওয়া সে দ্বিতীয় পদ আর দশম পদ এটার কাজ আগে আমরা করবো তারপরে আমরা সামনে চলে যাবো আসো তো প্রথম পদ এ সাধারণত ডি সমান্তর ধারার দ্বিতীয় পদ তার আগে আমরা ব্রাকেটে একটু এনতম পদটা লিখি এন তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে দ্বিতীয় পদ কি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কী হলো এ প্লাস টু থেকে ওয়ান গেলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ডিকে গুণ করলে ডি এবার দশম পথ কি এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস নাইন ডি আচ্ছা এবার দ্বিতীয় কথা কী বলছে দেখো এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদের সমান এখানকার দ্বিতীয় পদ এখানকার চতুর্থ পদের সমান এখানকার দশম পদ এখানে সপ্তম পদের সমান তো এই যে আমরা কিন্তু গুণোত্তর এই সমান্তর ধারার প্রথম দ্বিতীয় দশম বের করছি এবার গুণোত্তর ধারার প্রথম চতুর্থ সপ্তম গুণোত্তর ধারার প্রথম চতুর্থ সপ্তম এটা আমরা আগে বের করি তো দেখো গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর সুতরাং গুণোত্তর ধারার চতুর্থ পদ তো চতুর্থ পদের সূত্র কি। এ আর এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান কারণ কি এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো চতুর্থ পদ মানে এন এর মান ফোর এবং সপ্তম পদ এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস মানে কি এ টু দি পাওয়ার সিক্স আর হচ্ছে এ এর পাওয়ার ফোর থেকে ওয়ান গেলে কিউব তো এখানে দেখো তুমি একটু খেয়াল করো সমান্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদের সমান তাহলে এ সমান এ এটা প্রথম পদ লেখার কোনো দরকার নেই এরপরে বলছে সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান তাহলে লেখি প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন দেখো সমান্তর ধারার দ্বিতীয় পদ কি এ প্লাস ডি ইকুয়াল গুণোত্তর ধারার চতুর্থ পদ কি এ আর এক আবার দেখো সমান্তর ধারার এজি দশম পদ কি এ প্লাস নাইন ডি সমান্তর ধারার দশম পদ গুণোত্তর ধারার সপ্তম পদের সমান সপ্তম পদের সূত্র কি এ আর যদি পর সিক্স তাহলে দ্বিতীয় পদ সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান সমান্তর ধারার দশম পদ গুণোত্তর ধারার সপ্তম ওকে এটা হচ্ছে প্রশ্নে বলেছিল যে দেখো একটু দেখাই খেয়াল করো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি এবং গুণোত্তর ধারার সাধারণ পদ আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো যেটা আমাদের গঠন করা অলরেডি হয়ে গেছে ধারা দুইটির সমন্বয়ে আমাদের হ্যাঁ ধারা এই যে ধারা দুইটি সমন্বয়ে সমান্তর ধারা গুণো ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা সমন্বয় করে সমীকরণ গঠন করা শেষ মানে ক নাম্বার শেষ তো দেখো এটা হচ্ছে আমরা ক থেকে পাই এবার খেয়াল করো তো এক ইমপ্লাইজ মানে এক নঙের সলিউশন করব এ প্লাস ডি ইকাল টু এ আর কিউ খেয়াল করো একটু খেয়াল করলেই বুঝবে কত সহজ এই এ এ আর কিউব হচ্ছে প্লাস এ পাশে আসলে মাইনাস এ আর কিউ প্লাস ডি এ পাশে আসলে মাইনাস ডি এবার আসত এ কমন নাও এ এর ভিতরে যায় একবার মাইনাস এ এ কাটা থাকে কি আর কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস ডি সুতরাং এ টু পাশে মাইনাস ডি ওয়ান মাইনাস আর কিউব আছে গুনে চলে আসবে ভাগে এটাকে দাও তিন নং এবার দুই ইমপ্লাইস দেখো এ প্লাস নাইন ডি ইকল টু এটা প্লাস এর পাশে আসলে মাইনাস আর প্লাস নাইন ডি এ পাশে আসলে মাইনাস নাইন ডি বা এ কমন নাও এ এর ভিতরে যায় একবার মাইনাস এ কাটা যায় আর্টু দি পার সিক্স মাইনাস নাইন ডি সুতরাং এই টু তাহলে কি হলো এই টু মাইনাস নাইন ডি এখানে ছিল ওয়ান মাইনাস আর্টু দি পার সিক্স আছে গুণে চলে আসছে ভাগ এটাকে দাও চার এখন সমীকরণ তিন ও চারের তুলনা করে পাই দেখো এটারও বামপক্ষ হচ্ছে এ এটারও বামপক্ষ এ বামপক্ষ বামপক্ষের সমান হলে ডানপক্ষ সমান ডানপক্ষ আমরা লিখব সমীকরণ তিন ও চার থেকে পাই সমীকরণ তিন ও চার নং থেকে পাই তো দেখো বামপক্ষ বামপক্ষের সমান হলে পক্ষ সমান ডানপক্ষ এটা কি আছে ডানপক্ষ হ্যাঁ মাইনাস ডি বাই ওয়ান মাইনাস আর কিউ মাইনাস নাইন ডি ওয়ান মাইনাস আর টু দি পর সিক্স ওকে খেয়াল করো এই মাইনাস মাইনাস মিলে প্লাস অর্থাৎ দুই পার্শ থেকে মাইনাস বাদ এবার কাটো ডিডির মধ্যে যায় একবার ডিডির মধ্যে যায় একবার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস বাদ উপরে থাকে আর নিচে থাকে ওয়ান মাইনাস আর কেউ এইবার নাইন ওয়ান পাওয়ার সিক্স ওকে এবার আর গুনন করো তো আর গুনন এটা দাঁড়িয়ে কে গুণ এটা দাঁড়িয়ে কে গুণ আচ্ছা তো যদি গুণ করি দেখো তাহলে নাইন গুণ ওয়ান নাইন 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 ইন্টু ওয়ান নাইন মাইনাস নাইন ইন্টু আর কিউব নাইন আর কিউব তাহলে আমাদের হইল নাইন মাইনাস নাইন আর কিউব ইকুয়াল এবার একটু এখান থেকে দেখো ওয়ান ওয়ান দ্বারা ওয়ান মাইনাস আর টু আর্টুটি পাওয়ার সিক্সকে গুণ করলে ওয়ান দ্বারা ওয়ান মাইনাস আর টু আর্টুটি পাওয়ার সিক্সকে গুণ করলে কোনো পরিবর্তন নাই তার মানে ওয়ান মাইনাস আর আর্টুটি পাওয়ার সিক্স এবার বা আর টু দি পর সিক্স মাইনাস এ পাশে আসলে প্লাস আর কি মাইনাস নাইন আর কিউব আর হচ্ছে আমাদের প্লাস নাইন প্লাস ওয়ান এ পাশে আসলে মাইনাস ওয়ান ইকোয়াল জিরো দেখো মাইনাস আর টু দিপার সিক্স এ পাশে আসলে প্লাস আর টু দিপোর সিক্স এটা এখানে রইলো এটাও এখানে রইলো প্লাস ওয়ান এ পাশে আসলে মাইনাস ওয়ান বা আর টু দি পর সিক্স মাইনাস নাইন আর কিউব প্লাস নাইন থেকে মাইনাস ওয়ান গেলে থাকে প্লাস এইট ইকোয়াল কী জিরো এখন বুঝতেই এই এখানে কোনো সংখ্যা নাই মানে এক এখানে কত আট তাহলে এক গুণ আট 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 এক আট যোগ করলে নয় তাহলে এই যে মাইনাস দিয়ে যোগ করবো মেডেল টার্ম ব্রেকিং আর এর পাওয়ার সিক্স মাইনাস এইট আর কিউব মাইনাস একটা আর কিউব প্লাস এইট ইকুয়াল কি জিরো দেখো তো আর কিউব মাইনাস আট মাইনাস আটটা আর মাইনাস একটা মোট মাইনাস নয়টা আর যদি গুণ করি আট এক আট এবার দেখো এই দুইটার মধ্যে কমন নাও কমন হচ্ছে আর কিউব আর হচ্ছে ছয়টা কাটা যাবে তিনটা থাকে তিনটা মাইনাস আর কিউব আর কিউব কাটা হয়েছে এইট মাইনাস কোনো কিছু না মিললেও অনকমন মাইনাসে মাইনাসে প্লাস আর কিউব মাইনাসে প্লাসে মাইনাস এইট ইকুয়াল কি জিরো বা আর কিউব মাইনাস এইট আর কিউব মাইনাস এইট দুইটা থেকে একটা আর কিউব মাইনাস এইট আর কি থাকে আর কিউব মাইনাস ওয়ান ইকাল কি জিরো হয় হ্যাঁ আর মাইনাস এইট সমান জিরো অথবা আর মাইনাস ওয়ান সমান জিরো বা আর মাইনাস আট এ আসলে প্লাস আট বা লিখতে পারি টু কিউব সুতরাং কিউব বাদ দাও আর টু টু বা আর কিউব মাইনাস ওয়ান এর আসলে প্লাস ওয়ান বা আর কিউব ওয়ানকে লিখতে পারি ওয়ান কিউব সুতরাং আর টু কি ওয়ান সুতরাং তাহলে কি পেলাম আর ইকল টু ওয়ান কমা টু এটাই আমাদের আনসার দেখো এবার গনাম্বার কঠিন কাজই আমরা করে ফেলেছি এখন তো সহজগুলো আছে গুণোত্তর ধারাটির দশতম পথ একান্ন বিশ হলে এ ও ডি এর মান নির্ণয় করো তাহলে দশম পথ কত দশম পথ হচ্ছে একান্ন বিশ তাই না আচ্ছা এই যে আমরা লিখলাম দেওয়া আছে গুণোত্তর ধারার দশম পথ কত একান্ন বিশ বা সুতরাং গুণোত্তর ধারার দশম পথের সূত্র কি এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান টু কত একান্ন বিশ আচ্ছা বা লিখি সুতরাং এ আর টু দি পাওয়ার নাইন টু কত একান্ন বেশ এই না এখন আরেকটু জিনিস মনে করার চেষ্টা করো তো এটাকে দাও তুমি পাঁচ নং হুম তাহলে ক থেকে পাই মনে আছে সমান্তর ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান এ আর কিউ এটা ছিল সমীকরণ কত এক আর খ থেকে কিন্তু আমরা পেয়েছি খ থেকে পাই আর ইকুয়াল টু টু তাহলে পাস এমপ্লয়স মানে ফাইভ এমপ্লাইজ এটা এই এ ইন টু এই আর এর মান কত টু তাহলে এর পাওয়ার নাইন इक्वल টু কত হ্যাঁ একুশ পিস বা 2 এর পাওয়ার নাইন মানে পাঁচশো সমান হচ্ছে হ্যাঁ একুশ পিস বা এই টু দেখো হ্যাঁ একান্ন বিশ পাঁচশো আসে গুনে চলে আসবে ভাগে সুতরাং এই কোল্টো কথা দেখো পাঁচশো বারো পাঁচশো বারের ভিতরে যায় একবার আর এই শূন্য দশ তাহলে এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি আমাদের এ এবং ডি এই দুইটার মান বের করতে বলছিল এর মান এখানে বসাও এ এর মান এক এ বসিয়ে পাই এ না আর ও এর মান তো দেখো এই এর মান হচ্ছে টেন প্লাস ডি এই এর মান হচ্ছে টেন ইন টু আর এর মান হচ্ছে টু তার উপরে কিউব বা ডি ইকল টু টেন গুণ টুকে কিউব করলে আট প্লাস টেন এপাশে আসলে মাইনাস টেন তো দেখো তো ডি ইকল টু দশ আট দশ গুণ আট কত আশি বিয়োগ দশ তাহলে বুঝেই গেছে এই কোল টু হ্যাঁ সে থেকে দশ গেলে সত্তর মানে সেভেনটি সুতরাং এর মান টেন আর ডির মান হচ্ছে সেভেনটি হ্যাঁ এটাই আনসার তো আমরা গ নাম্বারও করে ফেললাম এখন আমরা ঘোরার গয় চলে যাব এবারে একটু খেয়াল করো আমাদের বলছে সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি বের করো হ্যাঁ সমান্তর ধারা কি প্রথম বিশটি পদের সমষ্টি দেখো তো এই যে বৃষ্টিপদের সমষ্টি বের করব একদমই সহজ কিভাবে আসো শুধু আমার সাথে একটু খেয়াল করো তো সেটা হচ্ছে কি গ থেকে কি পাইছে এর মান টেন ডির এরপরে বৃষ্টিপদের সমষ্টি আমরা জানি কি জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এস এন ইকাল টু এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান তো আমাদের কত আছে বলছে বিশটি মানে এস বিশ যেখানেই পাবো এন সেখানে বসাবো টোয়েন্টি তে এই এন এর মান টোয়েন্টি এন এর মান টোয়েন্টি বাই টু এ প্লাস এর মান এবার দুই বিশের ভিতরে যায় দশ বার এ হচ্ছে টু ইন্টু এর মান হচ্ছে টেন বা দশ প্লাস বিশ থেকে এক গেলে থাকে উনিশ গুণ কত সত্তর ওকে এবার দশ দুই গুণ দশ হচ্ছে বিশ যোগ দেখো সাত নং তেষট্টি তিন হাতে হচ্ছে তোমার ছয় সাতাকে সাত আট ছয় তেরো এক একশো ছত্রিশ আর সামনে শূন্য হ্যাঁ তেরোশো ষাট এটা গুণ দিয়ে দাও তো এবার দেখো সাত নং তেষট্টির হা সাত নং তেষট্টির তিন হাতে এক হ্যাঁ সাত নং তেষট্টির তিন হাতে এক থেকে ছয় সাত একে সাত আট ছয় তেরো তাহলে একশো তেত্রিশ আর সামনে শূন্য তাহলে তেরোশো তিরিশ আর বিশ কত হয়েছে তোমার তেরোশো পঞ্চাশ তো দেখো এক গুণ তেরোশো পঞ্চাশ হচ্ছে শূন্য তাহলে তেরো হাজার পাঁচশো এটাই আমাদের আনসার এগুলো রাফ হ্যাঁ ক্যালকুলেটার কোথায় রয়েছে এগুলো খুঁজে বের করতে অনেক সময় লাগবে এতক্ষণ আমাদের সব শেষ হয়ে যাবে তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে সবগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই অবশ্যই সুন্দরভাবে করবে ভালো রেজাল্ট করবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা